السلام عليكم ورحمه الله وبركاته ও বিশতম রমজানের দোয়া এটি আমরা চেষ্টা করব প্রতিটি রমজানে এক একটি করে দোয়া পড়ে নিতে কারণ কি রসুদ সাল্লাহ সাল্লাম বলছেন আমাদের রমজানের মধ্যে বেশি বেশি দোয়া করার জন্য বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করব আমরা দোয়াগুলো প্রতিটি রমজানে একটি করে একটি করে দোয়া পড়ে নিতে যাতে আল্লাহ তাহলে আমাদের ওপর বেশি বেশি রহমত বর্ষণ করেন এবং বেশি বেশি বরকত দেন আমাদেরকে তো দোয়াটি যদি আরবি পড়তে পারি তাহলে আরবিতে পড়ে নেবো আর না হয় বাংলাতে অর্থ পড়ে নেবো আমরা বাংলাতে অর্থ হলো হে আল্লাহ এই দিনে আমার জন্য আমার জন্য বেহেশতের দরজাসমূহ খুলে দাও এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দাও আমাকে কোরআন তেওয়াল তেলাওয়াতের তৌফিক দান করো হে ইমানদারদের অন্তরে প্রশান্তিকারী প্রশান্তি দানকারী সবাহান আল্লাহ আল্লাহর কাছে আমরা যেইভাবে বেশি বেশি চাইতে পারি আল্লাহ তত বেশি আমাদেরকে দেবেন আমরা চেষ্টা করব এই রমজান মাসে বেশি বেশি চাইতে এবং বেশি বেশি আল্লাহর ইবাদত করতে আল্লাহ সেই তৌফিক আমাদের ধান করুন আয়দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবের কেহেতু